তুলসীর জীবনে ভয়ঙ্কর বিপদ, সে কি পারবে নিজেকে বাঁচাতে? কালাশ বাংলার ফেরানিমন ধারাবাহিকে চলছে টান টান উত্তেজনায় ভরা পর্ব, যেখানে তুলসী শ্বশুরমশাই ঋষিকেশ তার আসল স্ত্রী মালিনীর হত্যার রহস্য জানতে একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। ঋষিকেশ এবং পরমার মধ্যে মালিনীর খুন নিয়ে নানা তর্ক বিতর্ক হওয়ায় ঋষিকেশ স্পষ্টভাবে বুঝতে পেরেছে সেই খুনের পেছনে হয়তো পরমারই হাত রয়েছে। অন্যদিকে ঋষিকেশ তার বৌমা তুলসীর সঙ্গে এই ব্যাপারে এক বোঝাপড়ার উত্তীর্ণ হয় এবং তাদের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে ধারাবাহিকে। তুলসী ধীরে ধীরে তার শাশুড়ি মায়ের আসল খুনের রহস্যের কুলকিনারা করতে সক্ষম হলেও পরমা সেই সমস্ত সূত্র বুঝতে পেরে তা নির্মূল করার চেষ্টায় মেতে উঠেছে। অবশেষে অগ্নি এবং তুলসীর মধ্যে দূরত্ব রাখতে তুলসীকে গোড়া থেকে একেবারে নির্মল করার চেষ্টায় পরমা এক ভয়ঙ্কর ফাঁদ ফেলেছে। এবার পরমা ষড়যন্ত্র হল তুলসীকে তার শ্বশুর মাসের খুনের ঘটনায় দোষী করে জেলে পাঠানো। আগামী সপ্তাহগুলিতে ধারাবাহিকে দেখা যাবে পরমা নিজের হাতে তার স্বামী ঋষিকেশকে খুন করে খুনের দায় চাপিয়ে দেবে তুলসীর ওপর। অন্যদিকে তুলসীকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাবে এবং অগ্নি তুলসীর মধ্যে এক ভয়ঙ্কর ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। তাহলে এবার তুলসী কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে, আসল অপরাধীকে শাস্তি দিতে? সে কি পারবে জানতে হলে চোখ রাখুন কালাশ বাংলার পর্দায়, দেখুন ফেরারিমন প্রতিদিন সন্ধে 6:30।